নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা ষোড়শ মহাজন পদ সম্বন্ধে তিরিশটি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই বিগত বছর থেকে কালেক্ট করা হয়েছে আজকের প্রথম প্রশ্ন প্রাচীনকালে উত্তর বিহার কি নামে পরিচিত ছিল বৎস বর্জি অবন্তি নাকি সুরসেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বোজি অপশান বি তো প্রাচীনকালে উত্তর বিহার পরিচিত ছিল বজ্জি নামে পরবর্তী প্রশ্ন দেখো বুদ্ধদেবের সময়কালে নিম্নলিখিত কোনগুলি প্রধান রাজতান্ত্রিক মহাজন পদ হিসাবে গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি তার মানে প্রাচীনকালে বুদ্ধদেবের সময়কালে বিজ্জি আর মল্ল এবং কোশল আর বৎস এইগুলি রাজতান্ত্রিক মহাজন পদ হিসাবে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন কোন দুটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত কোন দুইটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সিন্ধু ও ঝিলাম এই দুইটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অঙ্গ মহাজন পদের রাজধানী ছিল চম্পা অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী কোনটি পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী কোনটি ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজগৃহ পরবর্তী প্রশ্ন তক্ষশিলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী তক্ষশিলা নিচের চারটে অপশান দেখতে পাচ্ছ এর ভেতর কোনটি প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গান্ধার অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে একমাত্র কোন ষোড়শ মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল বিজ্জি অম্মক মৎস্য নাকি চেদি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অম্মক অপশান বি পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটি বৎস মহাজনপদের রাজধানী ছিল প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোশাম্বি এইটি বৎস মহাজনপদের রাজধানী ছিল পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের প্রশ্ন বলা হয়েছে কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত বৎস সুর সেন কৌশল নাকি পাঞ্চাল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বৎস এই মহাজন যমুনা নদীর তীরে অবস্থিত ছিল পরবর্তী প্রশ্ন মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কোনটি সঠিক অ্যান্সার হবে মগধ অপশান এ পরবর্তী প্রশ্ন কোন মহাজন পদ শিশুনাগ রাজবংশের দ্বারা ধ্বংস হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শিশুনাগ এই রাজবংশের দ্বারা ধ্বংস হয়েছিল অবন্তী এই মহাজন পদ অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন উত্তর বিহারের প্রাচীন নাম কি উত্তর বিহারের প্রাচীর নাম ছিল ভাজ্জি অপশান এ পরবর্তী প্রশ্ন গোদাবরী নদীর তীরে কোন মহাজন অবস্থিত অবন্তি বৎস অস্মক নাকি কম্বোজ আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অস্মক এইটি গোদাবরী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা যান গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা গিয়েছিলেন সঠিক অ্যান্সার হবে মল্ল এই মহাজন পদে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন মগদের প্রথম রাজধানী কোনটি মগদের প্রথম রাজধানী কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজগৃহ এইটি মগদের প্রথম রাজধানী ষোলো আগের প্রশ্ন দেখো বলা হয়েছে প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ইন্দ্রপ্রস্থ এটি কোন মহাজনপদের রাজধানী ছিল তো সঠিক অ্যান্সার হবে কুরু অপশান এ পরবর্তী প্রশ্ন বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী শ্রাবন্তী সুর সেন নাকি কোশল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুর সেন এইটি কিন্তু এই পদ আছে তোমার মথুরা শহরে প্রাচীন মহাজনপদ পরবর্তী প্রশ্ন মল্লের রাজধানী কোথায় ছিল এই মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক অ্যান্সার হবে কুশিনগরে অপশন ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ষোড়শ মহাজনপদের দুইটি প্রজাতান্ত্রিক জনপদ কোনটি ষোড়শ মহাজনপদের দুইটি প্রজাতান্ত্রিক ম জনপদ হচ্ছে এক্ষেত্রে অপশান বি বৃজি আর মল্ল অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রাচীনকালে গঙ্গার দক্ষিণের এলাকা কি নামে পরিচিত প্রাচীনকালে গঙ্গার দক্ষিণের এলাকা এটি মগধ নামে পরিচিত অপশান এ সঠিক অ্যান্সার একুশ দাগের প্রশ্ন তক্ষশিলা ছিল শিক্ষার একটি কেন্দ্র এটি কোন মহাজন পদের রাজধানী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তক্ষশিলা এটি গান্ধার মহাজনপদের রাজধানী পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজবংশগুলিকে কাল ক্রমানুভাবে সাজান যা মগধ অঞ্চলে শাসন করেছে তো এখানে বলেছে মৌর্য শিশুনাগ নন্দ আর হর্ষঙ্ক এই চারটে রাজবংশ যেগুলি তোমাদের কালক্রমানুসারে সাজাতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি তো প্রথমেই আসছে তোমার হর্ষঙ্ক বংশ তারপর আসছে শিশুনাগ বংশ তারপর আসছে নন্দ বংশ আর সব শেষে আসছে তোমার এখানে মৌর্য বংশ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত তো কুনিক এই উপাধি কোন সম্রাট গ্রহণ করেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অজাত শত্রু কুনিক উপাধি ধারণ করেছিলেন পরবর্তী প্রশ্ন ভাজ্জি মহাজনপদের রাজধানী কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি বৈশালী হচ্ছে মহাজন মহাজনপদের রাজধানী পঁচিশ দাগের প্রশ্ন ছাপাঙ্কৃত মুদ্রাগুলি কোন ধাতু দ্বারা তৈরি করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই সকল মুদ্রা রূপ ধাতু দ্বারা তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রাচীন চম্পা শহরটিকে কোন মহাজনপদের রাজধানী বলে মনে করা হয় তো প্রাচীন চম্পা এই শহরটিকে মনে করা হয় অঙ্গ এই মহাজনপদের রাজধানী হিসাবে পরবর্তী প্রশ্ন কে পাটালিপুত্রকে তার রাজত্বকালে মগধের রাজধানী করেন এবং এখানে একটি ছোট দুর্গের নির্মাণ করেছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি উদয়ন ইনি এই পাটালিপুত্রকে তার রাজত্বে মগধের রাজধানী করেছিলেন পরবর্তী প্রশ্ন বুদ্ধ এবং মহাবীর নিম্নলিখিত কোন মহাজন পদের অন্তর্ভুক্ত ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভাজ্জি এই মহাজন পদের অন্তর্গত ছিল পরবর্তী প্রশ্ন সেই রাজ্যটির নাম বলুন যেখানে যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল তো যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল মগধ রাজ্যে আজকের এই পর্বের শেষ প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ মহাজন প্রথম শাসক কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিম্বিসার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক তো আজকের মতো এইটুকুনি আজকে ষোড়শ মহাজন পদ নিয়ে তিরিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম আবার পরবর্তী নতুন ক্লাসে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে